কুড়ি মাস পরে খুললো কলেজ। কলেজ খুলতে রোষের মুখে প্রিন্সিপাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর গ্রামীণ থানার অন্তর্গত হিজিলি কলেজে। কুড়ি মাস পর কলেজের গণ্ডিতে পা দিলেন ছাত্ররা, কিন্তু কুড়ি মাস পর এসেও ছাত্ররা দেখলেন একই বেহাল অবস্থা। বেশ কয়েকটি অভিযোগ তুলে প্রিন্সিপালকে তার রুমে বন্ধ করে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি, কুড়ি মাস আগে যে অবস্থায় কলেজকে ছেড়ে দিয়ে গেছিলাম একই অবস্থায় রয়েছে কলেজ। প্রিন্সিপালকে বারবার করে অভিযোগ জানানো হয়েছিল মেয়েদের জন্য কোনো টয়লেট নেই, জীর্ণ অবস্থা হয়ে পড়ে আছে কলেজের বিল্ডিং, রং ইত্যাদি করতে হবে। কিন্তু কুড়ি মাস কেটে গেলেও উনার সময় হয়নি, তাই কলেজ খুলতে একই অবস্থায় দেখে কলেজের প্রিন্সিপালকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জন্য কিছু কাজে সমস্যা হয়েছে, অবিলম্বে সেই সমস্যাগুলো মিটিয়ে সমাধান করার চেষ্টা করব। কুড়ি মাস পরেও কলেজে এসে রিহাই পেলেন না শিক্ষকরা। তা এখনও চলে যাচ্ছে। দাদারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন এখনও আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, কেননা আমাদের দাবি হচ্ছে যে আমাদের কলেজে এত বছর কোনো রং নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমাদের কলেজের না কোনো জলের ব্যবস্থা ঠিক মতো আছে, না ছেলেদের এবং মেয়েদের বোধ বাথরুম পরিষ্কার নেই, বাথরুমে জলের ব্যবস্থা নেই। এরকম আরও অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা আন্দোলন করছি। যেমন কি একটা আছে সিসিটিভি, কলেজ চত্বরে কোনো সিসিটিভি নেই, কলেজের ভিতরেও কি বাইরেও কি, এগুলো নিয়ে আমাদের আন্দোলন। আপনারা কি বন্ধ করে রেখেছেন প্রিন্সিপালদেরকে? হ্যাঁ হ্যাঁ। কি দাবি রেখেছেন ওদের সামনে? প্রিন্সিপালের কাছে আমরা দাবি রেখেছিলাম যে আমাদের এই যেমন বাথরুমের সমস্যা, তারপর স্কুলের রং, কলেজের রং নেই, এসব সমস্যাগুলো আমাদেরকে মেটানোর জন্য প্রিন্সিপালকে আমরা বলেছিলাম, কিন্তু প্রিন্সিপাল কোনো অ্যাকশন নেয়নি। আগে অনেক বছরও দাদাগুলো এই একই সমস্যার জন্য জানিয়েছিল, তাদেরও কথা শোনা হয়নি, আমাদেরও কথা শোনা হচ্ছে না, এই জন্য আমরা প্রিন্সিপালদেরকে এবং স্যার ম্যাডামদেরকে আটকে রেখেছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না প্রিন্সিপাল আমাদের দাবি মানছে আমরা ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাব। কি নাম তোমার? অতনু চ্যাটার্জি, থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারের, আর আমাদের ইউনিটের প্রেসিডেন্ট আনোয়ার আছে এখন, আর আমি আছি সেক্রেটারি। রাজ্য সরকারের তৎপরতা এবং উদ্যোগে আমাদের কলেজ আজকে খুলেছে, এবং এক্ষেত্রে আমরা সর্বান্তকরণ সবাই চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং কলেজের পক্ষ থেকে, যে সঠিকভাবে কোভিড প্রোটোকল মেনে কলেজ খোলার জন্য। আমাদের ছাত্রছাত্রীরা খুবই ভালো এবং উদ্যোগী, সবসময় কিন্তু ওরা আমাদের পাশে থাকে। তবে মানে আমাদের কলেজকে ওরাই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বা সমস্ত বিষয়ে ওরা উদ্যোগী থাকে এবং খুবই ভালো ওরা, কিন্তু কোনো কয়েকটি বিষয়ে ওরা দাবি দেখেছে। আমরা যতটা সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত দাবিগুলো চেষ্টা করব আমাদের কলেজের পক্ষ থেকে পূরণ করার, যতটা সম্ভব হয় সেই চেষ্টাটা করব। স্যার আপনার ভালো, আপনার নাম স্যার? আমার নাম আশিস কুমার দণ্ডপাঠ। আপনি প্রিন্সিপাল? আমি প্রিন্সিপাল।